রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসবের শনিবার ছিল শেষ দিন। সরকারি নিয়ম অনুযায়ী বিধি মেনে পূজার্চনার মাধ্যমে শেষ হয়েছে এই পুজো। সাত দিনের পুজো শেষে বিগ্রহগুলির গর্ভমন্দিরে নিয়ে যাওয়া হবে। তিনজন দেবতা সিংহাসনে থাকবে, একজন চলে যাবে অন্তর্মহলে। সরকারি নির্দেশ ছিল তাই ভোগ ও আশীর্বাদ এবার দেওয়া যায়নি, কেবল প্রণাম করে গেছেন দর্শনার্থীরা। করোনার জেরে যে নির্দেশ সরকার দিয়েছে সে অনুযায়ী চলে, সুখে শান্তিতে থাকা আশীর্বাদ জানান চণ্ডী পাঠক সজল চক্রবর্তী। আগামী বছর স্বাভাবিক পরিস্থিতিতে এই ঐতিহ্যবাহী খার্চি উৎসব সকলে অংশ নিতে পারবে বলে আশা ব্যক্ত করেন তিনি। অন্যদিকে দর্শনার্থীদের সকলের একটাই অভিমত, দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়, সকলে যেন ভালো থাকেন, সুস্থ থাকতে পারেন তার প্রার্থনা করেন। আজকে সাত দিন চলল, সরকারি নিয়ম অনুসারেই বিধি মেনেই পূজা অর্চনা সাত দিন শেষ হলো। আজকে কালকে পাঠতুলা পূজা হবে, পাঁচশো শেষ এগারোটায় শেষ হলে মূর্তি গর্ভমন্দিরে চলে যাবে। তিনজন দেবতা সিংহাসনে বসে যাবে, একজন দেবতা অন্ধমহলে চলে যাবে নিদ্রা। বিশ্বের লোকজন এসেছে, এসে ভোগ দিতে পারেনি, নিষেধ, আশীর্বাদ দেয়নি, নিষেধ, সবই নিষেধ, এসে প্রণাম করে নির্বিঘ্নভাবে সরকারের যে প্রশাসনের যে নির্দেশ, নির্দেশ অনুসারে ওরা পালন করেছে। আমি বিশ্বের মানুষের মানুষের কাছে প্রার্থনা করছি, সরকার বা প্রশাসন যে নির্দেশ বা নিয়ম দিয়েছেন করোনার জন্যে, বিশ্বের মহামারী সৃষ্টি হয়েছে, সেই জন্য নির্দেশ মেনে চলুন। আশা করি আগামী বছর আবার সুন্দরভাবে মেলা হবে। নবার তো খার্চি মেলাতে আসি, প্রচণ্ড মানুষ থাকে, প্রচুর ভিড় হয়, দোকানপাট খোলা থাকে, তো এবার তো কিছুই নেই, তো সেই আর কি একটু তো খারাপ লাগছে। কিন্তু এখন তো কিছু করার নাই, যেহেতু এখন করোনা ভাইরাস চলছে, তো সরকার যে ডিসিশন নিয়েছে এটা তো ভালোর জন্যই করেছে। কিন্তু এইবারই প্রথম হয়েছে, মানে লোক জনাইতেছে না, কিন্তু এটা একদিকে ঠিক হয়েছে, কিন্তু জনসাধারণের লেগেই এটা করা হয়েছে আর কি। তখন আর কি করা, ঠাকুর যেটা চাইছে ঠাকুরের কাছে প্রার্থনা করে এই করোনা ভাইরাস থেকে যাতে সবাই মুক্ত হয় তাড়াতাড়ি, এই তো সবাই। কিন্তু এবার তো লোকজন নেই, এটার পেছনে আমাদের বর্তমান গভর্নমেন্ট ভালোই চিন্তা করেছে, কারণ সবাই যদি একসাথে আসি তো করোনা রোগের সংক্রমণটা বেশি হবে। এই জন্য এখন শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করলাম যাতে সামনের বছর যাতে আমরা সবাই মিলে আবার আনন্দ উল্লাস করতে পারি, এবং এই বিশ্ব যাতে করোনা সংক্রমণ থেকে নিপাত পায় আর কি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।